ইনস্পেকশন করার জন্য হেডমাস্টারকে আগেই বলে দিছে আপনার স্কুল ভিজিট করতে যাব অমুক তারিখে সোমবারের দিন। ডিও সাহেব ফাইল পত্র সব মজবুত করতেছে, খাতা পাতি সব চেক করে মজবুত করতেছে হেডমাস্টার। স্কুলের ছাত্রদেরকে বলে দিছে আগামী সোমবারের দিন স্কুল ভিজিট করার জন্য ডিও আসবে, তোমরা সবাই ভালো পোশাক পিন্ধে আসবা। বলে না এরকম স্কুলে যদি একজন অফিসার আসে ছাত্রদেরকে আগেই ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়। হেডমাস্টার তাকে দেখে সারা স্কুলের মধ্যে একটা ছাত্র খুব দুষ্টা থাকে না, এরকম দুষ্টা ছেলে মাথা নষ্ট করে দেয় মাস্টারে, খুব দুষ্ট ছেলে। হেডমাস্টার কইছে ওই দুষ্ট ছেলে যেটা ওই দুষ্টর নাম হয়েছে কালু, নাম কি তাও বুঝে না, নাম কি কালু, কালু নামের মানুষ আছে না আছে, আমাদের তো নাম ছোট আর কোনো সাইজ নাই। মুসলমানের নাম থুইছে কতটুক ইসলামের কতটুক মুসলমানের নাম আর কতটুক হিন্দুর নাম, সাগর হোসেন সাগর সাগর হোসেন, তারপরে হইল কালাসান নালসান দলাসান পুকাসান, মেয়েদের নাম রাখছে আকাশ খাতুন বাতাস খাতুন অক্সিজেন বেগম, এ কথা কয় না আছে না না আছে এরকম নাম আছে, এরকম নাম রাখছে। তো একজনে নাম রেখে দিছে এরকম নাম রাখছে, আর বেটার নাম রাখছে কালু, কিছু কিছু মানুষের নাম আছে পসা পসা আছে না পসা, একজনে জিজ্ঞেস করছে কয় তার নাম কি কয় পসা, কয় বাড়িতে খারাপ তবে গন্ধ কয় পসা গন্ধ না, নাম খেছে কালু। হেডমাস্টার কইছে কালু সোমবারের দিন স্কুলে আসিস না, কালু মনে মনে বাসছে যে সোমবারের দিন নিশ্চয় ভালো মন্দ খাওয়া দাওয়া আছে, ওই জন্য স্যার আমাকে নিষেধ করতেছে, একটু দুষ্টামি করি নিষেধ করতেছে। তো অন্যদিন যাওয়ান কালু সকাল 9টার সময় স্কুলে আসে, ওই দিন আর ঘুম থেকে উঠে দেরি করে না, একবারে বেলা ওঠার সাথে সাথে আইসে জানলা দরজা বন্ধ, বেড়া ভাঙ্গে জানলার নিচে হাত ঢুকা শিকড় খুইলা জানলা দিয়া স্কুলের ভিতরে ঢুকে ব্রাঞ্চের নিচে শুয়ে রয়েছে। সকাল 10টার সময় হেডমাস্টার আইসে সাথে সবগুলো আইসে এসআই আইসে, ওই রুমের মধ্যে দুইটা জিজ্ঞেস করতেছে ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছে তোমাদের মাস্টার কি ভালো করে লেখাপড়া করায় না স্কুল ক্ষতি করে, কয় না স্যার আম করে মাস্টার খুব ভালো করে লেখাপড়া করায়। এসআই বলতেছে ঠিক আছে ভালো করে লেখাপড়া যদি করায় তাহলে একটা প্রশ্ন করি জবাব দাও তো, কি প্রশ্ন হেডমাস্টারকে, হেডমাস্টার স্কুলে আছে এসআই প্রশ্ন করতেছে ছাত্রদেরকে, আচ্ছা বলো তো একটা জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দিয়ে প্রসার পাইছে জিনিসটা কি, এটার উত্তর হলো নদী, উত্তর কি এটার জবাবটা হলো নদী, নদীর একটা নদী আসলে নদী নাম এক এক জায়গায় এক এক নামে প্রকাশ পাইছে, চাম্পা যমুনা পদ্মা মেঘনা আছে না না আছে সবগুলাই নদী, কোন কোন জায়গায় চাম্পা চাপর একটা নদী আছে আমি লেখাপড়া করতাম চাপর টাইটেল মাদ্রাসার মধ্যে, ওই নদীতে আমরা গোসল করছি নদীর নাম হচ্ছে চাম্পা নদী, বাংলাদেশে একটা নদী আছে এই নদীর নাম হলো পদ্মা নদী আছে না, কিন্তু আসলেই নদী এক এক জায়গায় এক এক নাম নিয়ে প্রকাশ পাইছে। তো প্রশ্ন করছে আচ্ছা বলো তো একটা জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম নিয়ে প্রসার পাইছে জিনিসটা কি, এসআই উত্তর জানে যে এটার উত্তর হবো নদী, এখন কেউ জবাব দিবার পারে না সবাই হা করে দাঁড়ায় আছে, হেডমাস্টার নিজে খালি ঠোঁট কামড়াইতেছে এই প্রশ্ন জিন্দগি তো আমি শুনি নাই আর আমার ছাত্র জবাব দিব কই দিকে, কেউ যখন পারতেছে না মাথা নিচে করে দাঁড়ায় আছে কেউ পারে না পারে না পারে না, ওই লাস্টে ব্রাঞ্চের নিচে কালু শুয়ে রয়েছে কেউ দেখে নাই, ওরে কালু সাপের মতন মাথা ওর দেখে বার করে দিছে মার করে দিয়া কয় স্যার খুব সহজ প্রশ্ন, সবাই দেখে শুনতে হচ্ছে বেটা কালু, হেডমাস্টার বলতেছে বেটা তোরা আসার জন্য নিষেধ করছিলাম কোন কোন জায়গা দিয়ে আইসা, আবার আসতে ভালো মতো বসে থাকলে তাও একটা কথা ছিল বিরাঞ্চের নিজে শুয়ে রয়েছে, এবার কয় খুব সহজ প্রশ্ন, এসআই বলতেছে যদি সহজ প্রশ্ন তাহলে তুমি বিরাঞ্চের নিজে বাইর হও, কালু ফিরেছে আমরা কামরা সিলে বাইরেছে
দাঁড়াইছে বাবা কত একটা জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম নিয়ে প্রচার পাইছে জিনিসটা কি কালু কা সার এটা হলো মাথার সুর যেই মাথার কইছেছু এস আই নিজেও শুনতে উঠছে আমি জানি এই প্রশ্নের জবাব হইল নদী আর এই বেটা কয় মাথার চুল কালু বলতেছে স্যার এটা হলো মাথার চুল স্যার এটা হলো মাথার চুল যখন মাথার মধ্যে থাকে তখন হলো মাথার চুল ও স্যার একটু নিচের দিকে আসেন এর নাম হবে চোখের ভুরু কথা বলেন ঠিক না বেঠি এর নাম হবে চোখের ভুরু ও স্যার আর একটু নিচের দিকে যদি আসেন এর নাম হবে মোষ আর একটু নিচের দিকে যদি আসেন এর নাম হবে দাড়ি হেডমাস্টার জোর হাত করে কালুর সামনে দাঁড়ায় গেছে বাবা কালু রে আর কিন্তু নিচের দিকে নামিস না চতুর পর্যন্ত নামছিস বাবা এখনো ভদ্র সমাজে বলা যায় এখনো মানব সমাজে বলা যায় আর একটু নিচের দিকে যদি নামস কাপড় সুপুরে কিন্তু আগুন লাইগা যাব কথা কয় না ঠিক না বেঠি আমার বন্ধুরা আমার ভাইয়েরা এই যে যুবক গুলা যেইভাবে চলতেছে চুল কাটতে 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 এখন লাস্টে বান্দর কাটতে শুরু হয়ে গেছে যুবতী গুলা চলতেছে যে অবস্থার মধ্যে চলতেছে এই সমাজকে যদি মুরুব্বিয়ান সমাজ থেকে শিক্ষিত সমাজ থেকে যদি ব্রেক না করা হয় কন্ট্রোল যদি না করেন এই সমাজ একদিন ধ্বংসের পথে পরিণত হয়ে যাবে আমার বন্ধুগণ সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমি বক্তব্য করতে চাই নাই শুধু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ইশারা করে বুঝাই দিতে চাই সমাজকে কন্ট্রোল করেন যুবকদেরকে কন্ট্রোল করেন যুবতীদেরকে কন্ট্রোল করেন না হলে একদিন মুরুব্বি সহ জাহান্নামের আগুনে পোড়া লাগবে বেদরে বলেন কথা ঠিক না বেঠি আপনার সন্তান আপনি কন্ট্রোল করেন আপনার বাড়ি আপনি কন্ট্রোল করেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আল্লাহ রাসূল বলেছেন তোমরা সকলেই সর্দার কিয়ামতের ময়দানে তোমাদের সর্দারের হিসেবে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ অগ্রসর হতে পারবে না সবাই সর্দার স্বামী তার স্ত্রীর সর্দার বাবা তার সন্তানের সর্দার সবাইকে তার দায়িত্ব হিসাবে হাসরের ময়দানে জিজ্ঞাসা করো বন্ধুগণ আমার ভাইয়েরা এজন্য বলে দিলাম সবাই সচেতন হয়ে থাকেন আল্লাহ রাসূলের সুন্নতের উপরে যদি আমল করেন আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আল্লাহ রাসূল বলেন আমার একটা সুন্নতকে যে ব্যক্তি মহব্বত করলো সে যেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলো আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো কিয়ামতের কঠিন ময়দানে সে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে জোরে বলেন সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু
আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত কারীমা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা আমরা সবাই কম বেশি জানি, কথা বলেন ঠিক না বেঠি? এটা কোন সময় তেলাওয়াত করা হয়? কোন তো মানুষ যখন মাটি দেওয়া হয়, তখন আপনি মাটি দিতে চান, মাটি দেওয়ার সময় মৃত্যু ব্যক্তিকে কবরে নামায় দিয়ে মাটি দিতেছেন আর এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন। কিন্তু আমি আপনি বুঝি না এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সতর্কবাণী আমাকে করে দিলেন। আমার বন্ধু করে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতের দ্বারা আপনাকে সহ মৃত্যু ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনাকে স্মরণ করে দিলেন, মৃত্যু ব্যক্তিরে এই মাটির দ্বারা তোমাকে বানানো হয়েছিল, এই মাটির মধ্যে আবার তোমাকে রেখে দেওয়া হলো, এই মাটির থেকে দ্বিতীয়বার তুমি আমার সামনে হাজির হওয়া লাগবে একদিন জীবিত করে বজরে বলে সুবহানাল্লাহ। আমার সোনার বন্ধুরা, সোনার ভাইরা, আল্লাহর ইবাদত যে ব্যক্তি করে, মানুষ আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করা লাগবে। দুনিয়ার কারো সামনে, কারো সামনে মাথা নত করা যায় না, কারো সামনে ইবাদত করা যায় না। আপনার মাথাটার বড় মূল্য আছে বন্ধুরে, এই মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত করা যায় না। পৃথিবীর মধ্যে যত মখলুক আছে আপনি তাকে দেখবেন, ভাত কোন বললুক কোন ময়না কোন টিয়া কোন যত প্রকার মখলুক আছে, সমস্ত মখলুক গুলি মাথা নত করে খায়, মাথা নিচে করে খায়। এর কথা বলেন ঠিক না বেঠি? খানা খাওয়ার সময় সময় মাথা নত করে খায়, কিন্তু একমাত্র মানুষ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন মর্যাদার পাত্র বানিয়ে দিলেন, এমন সম্মানের পাত্র বানিয়ে দিলেন, এই মানুষগুলি খাওয়ার সময় মাথা নত করে খাওয়া লাগে না, মাথাটা উঁচা থাকে, খাবারটা না খাইয়া মাথার মধ্যে দিয়ে পর দিলে পরে, মুখের মধ্যে দিলে পরে খাবারটা হয়ে যায়। আমার আল্লাহ চান আমার বান্দার মাথা দুনিয়ার কারো সামনে যেন নত না হয়, কারো সামনে যেন আমার বান্দার মাথা নত করে না লাগে। আমার বান্দা আমি রাজ্জাক, আমি আল্লাহ আরো সামনে আমার বান্দার মাথা নত হবে জুড়ে বলেন সুবহানাল্লাহ।